আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন একটি বোন হন হন করে হাঁটতেছে, দেখতে পাচ্ছেন যে রাস্তার ভিতরে ওনার সাথে একটু কথা বলো। শোনেন 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 শোনেন, এদিকে আসেন, এই যে আপু শোনেন, এদিকে আসেন, ওদিকে যান না যান না যান না। তো দেখতে পাচ্ছেন উনি যাচ্ছে, ওই পার চলে যাইতেছে, ওই পার চলো ওই পার চলো। দর্শক দেখতে পাচ্ছেন যে উনি এত জোরে হাঁটতেছে, কি বলবো, ওনার রাস্তার ওপার ছিল, ওপার থেকে এপার চলে আসছে, দেখতে পাচ্ছেন হাঁটতেছে উনি। সামনে অ্যাম্বুলেন্স আসতেছে, আমরা আস্তে আস্তে যাচ্ছি। জানি না আসলে কার সন্তান উনি, ওনার যে অবস্থা দেখতে পাচ্ছেন, উনি পাঞ্চি বাজছে, দেখেন দৌড়াইতেছে, দেখেন এইবার ভালো হয়েছে। যাক, এই যে দেখতে পাচ্ছেন উনি এদিকে যাচ্ছে, দেখছেন এলো উনি, এলো ওনার অবস্থা। ওনাকে দেখেন, এই যে দেখেন ওনাকে, ওনাকে দেখেন এলো উনি। উনি আসলে একজন মানসিক ভারসাম্যহীন, হয়তো ওনার ফ্যামিলি ওনাকে খুঁজতেছে। এই যে দেখতে পাচ্ছেন উনি যাচ্ছে, এদিকে যাচ্ছে, কি বলবো, ওনার সাথে আমরা কথা একটু কথা বলি। আপু কিছু খাবেন, খিদে লাগছে, সিঙ্গারা খাবেন? হ্যাঁ কি খাবেন, কোন পান খাবেন, পান খাবেন, তা কি খাবেন, ভাত খাবেন? হ্যাঁ ভাত খাবেন। শোনেন একটু কথা কই আপনার সাথে, আপনার নাম কি? শোনেন শোনেন, হ্যালো, আপনার নাম কি, কোথা থেকে আসছেন, বাড়ি কোথায়, বাবার নাম কি? উনি তো কথা বলছেন আর, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে কিছু খাইলে খাওয়ান। হ্যাঁ এখানে 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 কি খাইব। তো প্রিয় দর্শক দেখেন ওনাকে, দেখেন এলো উনি। কি খাবেন, কি না ভাত খাবেন, নাকি সিঙ্গারা খাবেন? আচ্ছা আন্তাজি কিছু দিয়ে নাগে, দেখেন কি খাবেন, কি খাবেন, কি খাবেন, নাম কি আপনার, আপনার নাম কি, নামটা কোন, নামটা কোন, বাড়ি কই, পানি খাবেন, পানি, ও আচ্ছা, কি বলেন তো আপনার নাম কি, আপনার নাম কি বলেন, নাম কি, কোথা থেকে আসছেন? আমি জানি না আসলে ওনার হয়তোবা স্বামী সন্তান আছে। উনি দেখেন দর্শক কিভাবে উনি রাস্তা দিয়ে যেভাবে দৌড়াচ্ছিল, আমি তো ভয়ই পাইছি, কখন না গাড়িতে এসে ধাক্কা দিয়ে দেয়। কারণ এই যে হেমায়তপুরের যে রাস্তাটা, এটা ব্যস্ততম রাস্তা, রানিং রোড, সবসময় ওনাদের মতো যারা আছে এই যে মানসিক রোগী তাদেরকে আমরা দেখে থাকি। ওনাকে আমরা হেমায়তপুর রোডে পেয়েছি। ভাই এই জায়গাটার নাম জানি কি, মধুমতি মডেল টাউন নাকি? ঠিক এই জায়গাটা একটা রেস্টুরেন্ট আছে, এখানে উনি আসলে আইসে দাঁড়াইছে। আমরা কিন্তু ওনাকে ওই যে আমিন বাজার থেকে দেখতেছি, ওখান থেকে ফলো করতে করতে কিন্তু আসছি, আইসার পর দেখলাম উনি রাস্তা দিয়ে এত পরিমাণ হাঁটতেছে, এতক্ষণে যদি আমরা হাইটাইতাম আমাকে আধা ঘন্টা লাগতো, উনি 10 মিনিটে চলে আসছে, মানে শো 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 করে হাঁটতেছে। সিঙ্গারা খান, সিঙ্গারা খাবেন না? তো আপনার নাম কি বোন, নাম কি, আপনার নামটা বলবেন না? আপনি কি বাসায় কি কোনো সমস্যা হয়েছে, তাহলে আপনি রাস্তায় পড়ছেন কে, কি আপনার স্বামী মারছে, সন্তান মারে, ভাই বোনে মারে, মারে কি আপনি, এত গরম হয়েছেন কে, আপনার মাথা এত গরম কে, আপনি এইভাবে কেন হাঁটতেছেন, বাসা থেকে কি রাগ করে চলে আসছেন? তো দেখতে পাচ্ছেন ওনাকে একটু চিনে রাখেন, দেখেন হয়তো কারো না কারো সন্তান, হয়তো ওনার স্বামী সন্তান আছে, তারা খুঁজতেছে ওনাকে। উনি এভাবে রাস্তাঘাটে দেখেন এইভাবে হাঁটতেছে, কত একজন মেয়ে মানুষ, মহিলা মানুষ এইভাবে রাস্তায় থাকাটা আসলে একটা রিস্কের ব্যাপার। তো যে যেখান থেকে দেখছেন আপনারা একটু শেয়ার করে দেবেন, আমি ওনার নাম জিজ্ঞেস করতেছি, উনি কিন্তু নাম বলতেছে না, কী নাম আপনার, নামটা কোন, একটু নামটা কোন, আপনার বাবার নাম কি, আপনার স্বামীর নাম কি বলবেন না, এটা তো কত কয়ে দেন, হেভি সুন্দর কত কোন,
একটু কথা কন একটু কথা কন এটা তো কত কথা আরে ফোকরা শুনেন 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 যান না শুনেন একটু কথা শুনেন কথা বলবেন না কথা বলবেন না না তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবাই আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।